আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারানা ইসমিন রুমি চলে আসলাম আমার আজকের ব্লগটি নিয়ে। তো আমি এখন সকালবেলা আমার নাস্তা খাবো। তো আসলে নাস্তা বানাতে গিয়ে দেখি আটা নেই, এর জন্য তো ভাবলাম যে আর এখন আটা এনে বানানো আসলে বেশি হয়ে যাবে, এই জন্য আমি রুটি আনিয়েছি দোকান থেকে, হোটেল থেকে। আর আমার ছোটো জন্য আবার পরোটা খায়, রুটি খায় না, মানে তন্দুর রুটি যেগুলো সেগুলো খায় না। তো এই জন্য ওর জন্য পরোটা আনিয়েছি আর আমরা রুটি আমাদের জন্য। তো যাই হোক, এখন আমি আবার দোকান থেকে, ওরা ডাল খায়, ডাল এনেছে, আর আমাদের জন্য আমরা ডিম ভেজে নিচ্ছি। তো ডিমটা আমি কীভাবে ভেজে নিচ্ছি, যেহেতু এখন টমেটো সিজন আছে এই জন্য টমেটো বেশি করে দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটাই আজকে শেয়ার করলাম, এই যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো, লবণ, মরিচ দিয়ে ভালো করে এগুলোকে খুব সফট করে রান্না করব, মানে ভাজি করব ভালো করে। এটা যেন ভালো করে নরম হয় সেজন্য আমি ঢাকনা দিয়ে রেখেছি, প্রায় 10 মিনিটের মতো এটা ঢাকনা থাকা থাকবে। তারপরে আমি এটা উঠিয়ে, এই যে আমার 10 মিনিটের ভিতরে হয়ে গিয়েছে, আমি উঠিয়ে এখন এগুলোকে নেড়ে চেড়ে ডিমটা ঢেলে দিব। তো আসলে ঘরের কাজগুলো করতেছি, অনেকগুলো কাজই ডেলি করতেছি, এর জন্য একটু রান্নাবান্নাগুলো সহজ করার চেষ্টা করছি, রান্নাবান্না কমই, বেশি হিবিজিবি কিছু করছি না আর কি। আমি ডিম দুটাকে ঢেলে এইভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়েছি যেন ভালো করে হয়। এই যে মোটামুটি হয়ে গিয়েছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে এগুলোকে আর একটু ভাজি করব, তারপর নামিয়ে নিব। লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা, তো অ্যালাইনমেন্ট ঠিক আছে সবই। খুব মজা হয়েছে এভাবে, আসলে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে আসলে, এই জন্যই করা। আমার ছেলেরাও খুব পছন্দ করে এটা। এই যে আমি ঢেলে নিচ্ছি, এখন টেবিলে যাব খেতে। এর ভিতরে আমার একটু কালকের শিম রান্না আছে, সেটাকে আমি গরম করে নিচ্ছি। তা আমি কীভাবে গরম করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, অল্প একটু আছে, সেটাকে আমি একটু পানি দিয়ে ভালো করে এগুলোকে শুকনো করে জাল দিয়ে নিচ্ছি। আমার এটা হয়ে গিয়েছে, আমি পাশে চা বসিয়েছি কারণ রুটি খাওয়ার পরে কিন্তু আমি চাটা খাবো এর জন্য। অনেক আপুরাই বলতেছেন যে আসলে আমি ঘরের কাজগুলো যেভাবে করতেছি এটা দেখিয়ে ভালো করছি, কারণ অনেকেরই উপকার আসবে এর জন্য। তো আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করার, আপনাদের হয়তো উপকার আসতে পারে। যে আমার মোত্তাকে খাচ্ছে, ও ও একটু পরে কোচিংয়ে যাবে এই জন্য। এখন আমিও খেয়ে নিচ্ছি। তো আমি তো আসলে খুলিনি, প্যাকেটের উপরে রেখে দিয়েছে মোত্তাকে, এইভাবে আছে, তো পরে ওরা অন্যরা খাবে। এখন আমি চলে এসেছি, এখন আমার এই আলমারিটা একটু ব্যাগে ঢুকাবো আলমারির জিনিসপত্রগুলো, এই জন্য সব এলোমেলো আছে। তারপরও এখন যেভাবে পারি ঢুকিয়ে নিব, এরপরে ওই বাসায় গিয়ে আমি সব সুন্দর করে অর্গানাইজ করে গুছিয়ে রাখবো, সেটা ইনশাল্লাহ শেয়ার করব আমি আমার পরের ভিডিওগুলোতে। তো এগুলো আসলে চাদর মাদর, এই যে তোয়লা, অতিরিক্ত যে জিনিসগুলো থাকে সেগুলোই আসলে।
হিবি, হ্যাঁ মানে হাবি জাবি কাপড় চোপড়, তো এগুলো আমি লাকিজ করবো, এই জন্য খুলে চিন্তা করতেছি। তো এখন দেখি যে এগুলোর জন্য লাকিজটা নামাতে হবে, তো এই জন্য আমার ছেলে মুত্তাকিরে দিয়ে লাকিজগুলো ওই যে টয়লেটের উপর যে ইয়েগুলো থাকে সেগুলোতে রেখেছি, সেগুলো নামিয়ে আমি লাকিজগুলো ঠিক লাকিজের ভেতরে সব কাপড়গুলো মানে কাপড় জাতীয় সবগুলো লাকিজেই ঢুকাবো। এর জন্য অনেকগুলো লাকিজ আছে, সেগুলোতেই রাখবো। তো এখন আমি আলমারি থেকে টুকিটাকি যেগুলো আমি বাইরে থেকে মানে সৌদি আরব মালয়েশিয়া থেকে এনেছি সেগুলোকে এখন লাকিজে ঢুকাবো। আর এগুলো কারচুপির কিছু ড্রেস আছে সেগুলো আলাদা করে রাখছি, সেগুলো ঢুকাবো আর কি। তো এখন আমি বিকেলবেলা মানে মাগরিবের পর এখন চলে এসেছি দোকানে, মানে আমাদের ফ্যাক্টরিতে। তো কী কী কাজ করতেছে আমাদের কারিগর দুজন ছুটিতে আছে, তো টুকিটাকি একটু দেখছি কী কী করছে না করছে আর কি। তো একটু পরে চলে যাব বাসায়, এখানে বেশিক্ষণ থাকবো না, আমি একটু জাস্ট দিয়ে দেখে খোঁজখবর নিয়ে আসি আর কি। তো এখন আমি ঘরে চলে এসেছি, রাত হয়ে গিয়েছে। এখন আমরা মাছ রান্না করেছি, ডাল, টমেটো চাটনি আর হলো পুদিনা পাতার ভর্তা, একটু মাছ দিয়ে পুদিনা পাতা পেঁয়াজ দিয়ে মেখেছি আর ডিম ভাজি, এগুলো দিয়ে আজকের খাবার। তো খেয়ে নিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।